সহ মফস্বলের প্রত্যন্ত গ্রামের নবীন থেকে প্রবীণ নবাগতদের অভিনেতা অভিনেত্রী বানানোর কারিগর তিনি। তিনি 2017 সালে মায়াজালের খেলা ছবির জন্য উত্তম কলারত্ন সম্মানে সম্মানিত পরিচালক তপন দত্ত। শুধু অভিনয় নয়, ঢাকুরিয়ায় অবস্থিত তপন দত্ত অ্যাক্টিং একাডেমির ছাত্রছাত্রীদের নিজের ছবিতে গান গাওয়ার সুযোগ দিয়ে আসছেন। বিনোদন ডট কম এর মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে পরিচালক তপন দত্ত তুলে ধরলেন তার সুদীর্ঘ কর্মজগৎ ও অ্যাক্টিং একাডেমির বর্তমান ও ভবিষ্যৎ। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন মহানায়ক উত্তম কুমার পুরস্কারে সম্মানিত শ্রী তপন দত্ত। চলুন শুনে নিই তার মুখ থেকে তার পরিচালক জীবনের নানা জানা অজানা কথা। ছোটোবেলা বলতে, ছোটোবেলাতে তো আমরা যেভাবে বড় হই মধ্যবিত্ত পরিবারে সেইভাবেই বড় হয়েছি। তো আমাদের আদি বাড়ি হচ্ছে মানিকতলাতে। তো সেখান থেকে ছোটোবেলাতে গিয়ে একটা স্বপ্ন ছিল সিনেমা নিয়ে কিছু করবার। তো পরিচালক হব এটা ভাবিনি, এটা সত্যি কথাই। তখন সিনেমা দেখতে ভালোবাসতো, উত্তমবাবুর ছবি দেখতে যেতাম আমরা। তাছাড়া তো যত রকম ভালো ছবি হয়, ছবি দেখার একটা নেশাই ছিল। স্কুল কলেজ পালিয়েও আমরা সিনেমা দেখতে গেছি, এর জন্য বকাও খেয়েছি, মারামারিও হয়েছে বাড়িতে, অনেক কিছু হয়েছে। তখন টিকিটের দামও কম ছিল হলে, 90 পয়সার টিকিটে আমরা শোলে সিনেমা দেখতে গেছিলাম, এটাও মনে আছে। তো যাই হোক, এইসব মানে ছোটোবেলার একটা ইতিহাস আর কি। তো সেইখান থেকে থাকতে থাকতে তারপরে আমার পাড়াতে এক ভদ্রলোক থাকতেন, যিনি NT1 স্টুডিওতে চাকরি করতেন, আজকে তিনি নেই, তিনি মারা গেছেন। তো অজিত সিংহ রায় বলে তিনি NT1 স্টুডিওতে থাকতেন, চাকরি করতেন। তো ওনাকে অনেক রিকোয়েস্ট করে ধরে আমি একটু স্টুডিওতে গিয়েছিলাম যে একটু দেখবার জন্য। তো সেই যাওয়ার পরই ওখানে শীতল চ্যাটার্জি বলে একজনের সাথে পরিচয় হয়, তিনি ইলেকট্রিশিয়ান, তিনি আমাকে ফ্লোরে নিয়ে যান প্রথম। সেই ফ্লোরে দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে বিভিন্নভাবে আস্তে আস্তে পরিচিতি বাড়ে এবং কাজ করতে শুরু করি। 25 টাকা রোজে, একটা দিন ছিল যখন সেটা হচ্ছে 25 টাকা রোজ পেতাম, আর দুপুরবেলা একটা খাওয়ার জন্য বিরিয়ানির প্যাকেট আর ওই চাটা যেটুকু যা পাওয়া যেত সেইভাবে আমরা কাজ করেছি। সেটা অনেক আনন্দের ছিল। যাই হোক, সেই জায়গা থেকে সংগ্রাম করতে করতে একটা জায়গায় এসে তারপরে আজকে নিজে ছবি করতে শুরু করলাম। প্রথম পরিচালিত ছবি যদি বলো সেটা ভোরের পাখি, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে গিয়েছিল 2011 সালে। তো সেইখানে আমি ছবিটা আমার সিলেক্টও হয়ে গেছিলো অ্যাওয়ার্ড পাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু কিছু অনেক ব্যাপার চলে তো এই সিনেমা জগতে, সেখানে আমার ছবিকে সরিয়ে দেওয়া হয়েছিল, হয়ে অন্য ছবি প্রাইজ পেয়েছিল। যাই হোক, তো আমি মনে করেছিলাম যখন নমিনেটেড হয়েছিল ছবিটা তার মানে আমি একটা জায়গাতে নিশ্চয়ই ভালো ছবি করেছিলাম বলেই তারা করেছিল। তারপর পলিটিক্স করে সরিয়ে দিয়েছে, কিছু করার নেই, সেটা তো আর আমার হাতে ছিল না। যাই হোক, সেটা মেনে নিয়েছি এই আর কি। লোকে তো ভালো কাজ সবাই ভালোভাবে নেয় না সত্যি কথা বলতে, আর কি বলবো, মানে এখানে কাজ করা খুব কঠিন ব্যাপার। এবং ছবিকে কি বলবো, নন্দনে বা অন্যান্য জায়গায় যদি আমরা সোজাভাবে চালাতে যাই সেখানে সেই সুযোগগুলো আমরা পাই না, কেন পাই না জানি না। তো যাই হোক, যখন আমরা অ্যাপ্লাই করি সেই নন্দনটা নিয়ে আমার পার্টিকুলার খুব দুঃখ আছে, যেখানটা আমরা সবাই যারা ভালো ছবি করে নিয়ে যাই সেখানটা আমাদেরকে সুযোগ দেওয়া হয় না। আমার একটাই অনুরোধ, যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই ব্যাপারটা একটু দেখেন ভালো করে, যাতে আমরা সবাই সুযোগ পাই ছবি চালানোর জন্য, এটা বিশেষভাবে খুব ভালো হবে আমার মনে হয়। সফল বলতে, এখনো পর্যন্ত গ্রাম বাংলার যেখানে যেখানে আমার ছবি চলেছে সেখানে সেখানে আমি গেছি হল ভিজিট করতে। সেখানে গিয়ে যখনই দেখতে গেছি দেখেছি যথেষ্ট ভালো রেসপন্স, এবং দর্শকের মধ্যে একটা যে উন্মাদনা সেটা আমি লক্ষ্য করেছি সবসময়। সেটা দেখে আমি তো মনে করি যে দর্শক হচ্ছে শেষ কথা, সেখানে তো আমাদের কোনো হাত থাকে না। এবং নন্দনেও দেখেছি আমার যখন লাস্ট মায়াজালের খেলা চলেছে 2017 সালে, সেটাতেও দেখেছি লাইন দিয়ে লোক ঢুকেছে, টিকিট কেটেছে, এটাই সবচেয়ে বড় পাওয়া, আর কিছু না। মিত্রদা কাজ ভালোবাসতেন,
কাজ করতে ভালোবাসতেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো কাজ ভালো চরিত্র পেলে উনি তো যথেষ্ট গুরুত্ব দিয়েই করতেন, এবং মোটামুটি সবার ছবিতেই কাজ করেছেন। সৌমিত্রদাকে যে চরিত্রটা আমি করিয়েছিলাম, আমাকে বলেছিলেন তপন এই ধরনের চরিত্র এই ধরনের মেকআপ আমি অনেকদিন করিনি বা সেইভাবে করিনি বলতে গেলে, তুমি এটার একটা স্টিল ছবি থাকলে আমায় দিও। তা আমি ওনার হাতে তুলে দিয়েছিলাম ডাবিংয়ের সময় সেই ছবিটা, এটা আমার আজও মনে আছে, এবং উনি হাসি মুখে সেটা গ্রহণ করেছিলেন। তো স্টুডেন্টরা শেখে এখানে ক্লাস করতে আসে, তাদের সবাইকে একটা করে সুযোগ আমি দিই। মাস্টার সেই হয় যে খারাপ ছাত্রকে ভালো করতে পারে, যারা জানে না কিছু, যারা ডায়লগ বলতে শেখেনি, তাদের মুখে আমি বুলি ফোটাতে পারি, তাদেরকে অভিনয় করাতে পারি, শেখাতে পারি এবং সুযোগ দিতে পারি। এটা আমার কাছে, আমার নিজের কাছে খুব মানে ভালো লাগে এটা বলতে পারি। ভবিষ্যৎ পরিকল্পনা তো অনেক আছে, এখন অলরেডি আমি তো চারটে স্ক্রিপ্ট আমার কাছে রেডি আছে, এবং কোনটা কখন করব নিজেও জানি না, যেটা সুযোগ সুবিধা মতো হবে হয়তো সেপ্টেম্বর থেকে আবার শুরু করব। কারণ এর মধ্যেই শানুদা এসেছিলেন, আবার গান গেয়ে গেছেন কুমার শানু, আবার আরেকটা গানও করার আছে, এবং আরও অন্যান্য শিল্পীরাও আছেন আমার সাথে, এই কুমার শানুর সাথে মৌসুমী সরকার বলে ইমিডিয়েট একজন গান গেয়েছেন। নতুনদের যে কিছু পাওয়ার আছে এখান থেকে অভিনয় এবং গান, এটা আমি বলতে পারি যারা আসছেন আমার কাছে, তাদেরকে সেই সুযোগ তাদেরকে আমি দিতে পারছি, তারা বঞ্চিত হচ্ছে না অন্তত আমার কাছে। অভিনয় জগতে নতুন মুখ তুলে আনতে তপন দত্তের এই অ্যাক্টিং একাডেমি নিয়ে উচ্ছ্বসিত ওরাও জানালেন। এটা তপন দত্ত মহাশয়কে আমি দেবো এই কারণেই, কারণ ওনার সঙ্গে আমার সম্পর্ক আজ দীর্ঘদিনের, প্রায় 14-15 বছর হবে, এবং যেদিন থেকে ওনার সঙ্গে আমার আলাপ হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত উনি আমাকে কীভাবে কী চোখে দেখেন আমি জানি না, তবে বর্তমানে আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যে আজকে আমি ওনার ফ্যামিলি মেম্বার হিসেবে প্রতিষ্ঠিত, এটাই আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয় যে উনি আমাকে ফ্যামিলি মেম্বার একজন মনে করেন। যাই হোক, এর জন্য আমি আন্তরিকভাবে ওনার কাছে কৃতজ্ঞ। আর একটা কথা বলি, যেটা সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে উনি যেদিন থেকে ফিল্ম তৈরি করতে শুরু করলেন, ছোট ছবি বড় ছবি, সেই দিন থেকে উনি আমাকে সুযোগ দিয়েছেন। উনি যে একাডেমিটা খুলেছেন অভিনয় শিক্ষার ব্যাপারে, ছোট ছোট ছেলেমেয়েরা নতুন ছেলেমেয়েরা আসছে তারা শিখছে, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই যে এই তপন দত্ত মহাশয় একাডেমিতে অনেক ছেলেমেয়ে অভিনয় করছেন, শিখছেন, কাজ করছেন, এবং সঙ্গে সঙ্গে ছবিতেও কাজ করাচ্ছেন। ওনার নিজের হাউসে যে ছবিগুলো হচ্ছে প্রত্যেকটা ছোটো ছোটো শিল্পীদের একদিকে শেখানো হচ্ছে, একদিকে প্র্যাকটিক্যালি ক্যামেরার সামনে যে ব্যাপারটা দরকার, সে অভিনয়টা দরকার, সেটাও কিন্তু তারা শিখে যাচ্ছে, সড়গড় হচ্ছে। যে আমি শুধু ক্লাস করলেই হবে না, আমাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে, কীভাবে কী করতে হবে না, এই যে সুযোগটা, এই সুযোগটা কিন্তু তপন বাবু প্রত্যেকটা ছেলে মেয়েকে দিচ্ছেন। আমি এর জন্য সত্যি আমি তপন বাবুকে হ্যাটসম আমার যে উনি এই সুযোগগুলো প্রত্যেকটা ছেলে মেয়েকে দিচ্ছেন, এবং আমি আশা করছি ভবিষ্যতে এরা একদিন খুব ভালো জায়গায় দাঁড়াবে। ওনার সঙ্গে যখন আমার আলাপ হলো তারপরেই উনি আমাকে অফার দিলেন যে আপনাকে দিয়ে কিন্তু আমি অভিনয়টাও করাবো, আপনি যেরকম আমার ছবিতে গান গাইবেন সেরকম কিন্তু আপনাকে দিয়ে আমি অভিনয়টাও করাতে চাই, আপনি কেন করেন না অভিনয়? তো আমার যে অভিনয়টা আমার প্যাশন কিন্তু অভিনয়টা আমার পেশা নয়, যেটা আমার গান যেহেতু আমার সঙ্গীতটা আমার পেশা। তো এখানে দেখতেই পাচ্ছেন মায়াজালের খেলা যে ছবিটা তপনদা করেছিলেন, তাতে আমি লাজবন্তী রায় হিসেবেই কিন্তু অভিনয় করেছি, একজন স্কুলের অধ্যক্ষার অভিনয় ছিল, চরিত্রটা ছিল, সেটা করেছি, খুব আনন্দ পেয়েছি। এবং ইন্দ্রাণীদের লিপে আমার একটা গান ছিল, আমারও পরানো যাহা চায়, একটি রবীন্দ্রসঙ্গীত ছিল এবং ছবিতে সেটি আমার গাওয়া। তো আর এটা গেল মানে কর্মের দিকটা, মানে তপনদার সাথে কাজের দিকটা। এছাড়াও তপনদা হচ্ছে পারিবারিক বন্ধু, মানে বন্ধু বলুন, দাদা বলুন, ভীষণ কাছের একজন মানুষ এবং পরিবারের সঙ্গে জড়িত। ওনার যে কোনো অনুষ্ঠানে আমি তো থাকবই, আর আমার কিছু হলেও আমার কোনো, আমি এত বড় বড় অনুষ্ঠান করি সারা বছর ধরে, সেখানে আমি তপনদাকে ডাকি, ওনারা যান, এরকম একটা মানে আত্মিক সম্পর্ক হয়ে গেছে। আর
আজকে যেখানে বসে আছিস, আজকে এটা ইনোগারেশন হলো, আজকে এখানে পুজো হলো, সব কিছু হলো, তো তপন বললাম যে তপনদার যে কোনো কাজে মানে আমাকে আসতেই হবে আর কি, মানে আপনি আসুন আমি চাই, কোথায় আছেন, মানে ফোনটা আসবেই। আর এখন তো মারাত্মক কম্পিটিশনের যুগ, এখন তো কেউ কাউকে একটু সুযোগ দেয় না, নিজে যা করার করতে হবে। কিন্তু তপনদার এই ক্ষেত্রটা আমার খুব ভালো লেগেছে যে যেখানে নিজে একটা ফিল্ম ইনস্টিটিউট অ্যাক্টিং একাডেমি করেছেন, সেখানে যারা যারা আসছেন তাদেরকে নিজের ছবিতেই অভিনয়টা করাবেন, যেটা মানুষ চায় তাই না, প্রত্যেকে একটা প্ল্যাটফর্ম চায়। আমি অভিনয়টা শিখলাম, আমি গানটা শিখলাম, অথচ আমি প্ল্যাটফর্ম পাচ্ছি না, কি লাভটা হলো তাই না? এখন সোশ্যাল মিডিয়া ভীষণ সাউন্ড, আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, কিন্তু সেটা একটা সার্টেন লিমিট পর্যন্ত। আপনাকে তো আরও বৃহত্তর ক্ষেত্রে আপনার নিজের প্রতিভাটা দেখাতে হবে, সেক্ষেত্রে এটা ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট এবং সেই কাজটা তপনদা করছেন, তো এটা আমার খুব ভালো লেগেছে। তপনদার যে ইনস্টিটিউটটা, এই ইনস্টিটিউটটা বেশ সুন্দরভাবে তৈরি করেছে এবং বহু ছেলেমেয়ে এখানে আসে এবং তপনদা কী করে, তপনদা সেই সমস্ত ছেলেদের মেয়েদের কাছ থেকে ভালোভাবে শিখিয়ে তাদেরকেই ছবিতে চান্স দেয়, এটা হচ্ছে এখানকার বিশেষ জায়গা। তার কারণ হচ্ছে ছেলেরা খুব উৎসাহ করে, ছেলে মেয়েরা যারা আসে খুব উৎসাহ সঙ্গেই এখানে আসে কাজ শেখে। আশা করি তপনদার এই ইনস্টিটিউটটা আরও সুন্দরভাবে তৈরি হবে, আরও বড় হবে এবং আরও অনেক অভিনেতা অভিনেত্রীর প্রকাশ পাবে। তার সাথে আমার সম্পর্কটা খুব বেশি দিনের নয়, কিন্তু খুব কম দিনে খুব কাছের হয়ে গেছি আমি তপনদা এবং তপনদার ফ্যামিলি সবার সাথেই। তো সেই সূত্রে আমার মানে সিনেমা জগতে পা দেয় এবং ওনার হাত ধরেই আমার শুরুটা হয় আর কি। তপনদা নতুন ছেলেমেয়েদের খুব সুযোগ দেন এবং যাতে আরও শিখে ভালোভাবে করতে পারেন সেই শিক্ষাটাও খুব ভালোভাবে হয় এখানে। এখানে আমার অনেক সিনিয়র বড় বড় আর্টিস্টরা রয়েছেন যারা, যাদের সাথে অভিনয় করার সুযোগ একটা বড় স্বপ্ন থাকে, আমারও ছিল সেটা। এখানেও এসে আমি অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য একটা খুব বড় পাওয়া। তপনদা নিজে প্রোডিউসার হিসেবে কাজ করেন, তো সেই জন্য নিজের যে যেই যে ছবিগুলো হয়, আমি প্রচুর ছবিতে ওর সঙ্গেই কাজ করি, ম্যাক্সিমাম ছবিতেই আছি আমি, তো যেই ছবিগুলো হয় সেখানে স্টুডেন্টসগুলো চান্স পায় নতুন নতুন কাজ করার আর কি সুযোগ। আর প্লাস আমি ছাড়া তো বিভিন্ন আরও অভিনেতা অভিনেত্রীরা আছেন, সিনিয়ররাও আছেন, তপনদা অনেক দিনের লোক, প্রচেষ্টা অফ তপনদা ইজ ভেরি গুড। আমি তপন স্যারের ইয়েতে প্রায় 1.5 বছর ধরে এখানে অভিনয় শিখছি এবং শিখে আমি কখনো ভাবিনি স্যার আমাকে এত বড় একটা জায়গায় প্ল্যাটফর্মে আমাকে জায়গা দেবে। কিন্তু আমি স্পেশালি স্যারকে অনেক থ্যাঙ্কস বলতে চাইছি, স্যার আমাকে এরকম একটা বড় জায়গায় চান্স দিয়েছেন এবং আমি খুব খুশি, এত এত সিনিয়র লোকেদের সাথে আমি অ্যাক্টিং করেছি, আমার খুব খুশি স্যার আমাকে এরকম জায়গায় পৌঁছে দিয়েছেন।